প্রার্থনা জানে না। ভক্ত কি করে হয় যায়? 18টা কুরআনকে ডাকলে কয়টা শাস্ত্রকে ডেকেছে? শান্ত, পাতঙ্গ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা, বেদান্ত। তোমরা বলে দাও আমি ভক্ত হব কি করে? ভগবান ভক্ত হতে চাইছেন কেন? ভক্তের প্রেমকে জানার জন্য। শ্রীমদ ভাগবত গ্রন্থ শিরোমণি এগিয়ে এসে বলেন, প্রভু তুমি তো বলেছ ভক্তের চরণ ধরিয়ে অঙ্গে মাখো আর ভক্ত সঙ্গ করো তুমি ভক্ত হয়ে যাবে। আমরা কেন ভক্তদের চরণধুলি গায়ে মাখি? চরণধুলি কেন নেই? আমরা অনেক সময় গুরুজনকে চরণধুলি না একটু চরণধুলি দেবেন তো? চরণধুলি নিলাম বটে, কেন চরণধুলি নিলাম জানা আছে কি? ভাগবত বলে দিয়েছে, ভক্তি রসামৃত সিন্ধুতে বলে দিয়েছে, ভক্তে চরণধুলিতে প্রেম ভক্তি রত্নমণি জন্মায়। কত ভক্তের চরণ ধুলি একটু চরণ ধুলি দেখে নিলে হয়? ভক্ত সঙ্গ তো রয়েছে, তুমি ভক্তি পাবে, ভক্ত হতে পারবে। এই ভগবান বলছেন আমি ভক্ত হবো, কিন্তু ভক্ত পাওয়া যাবে ভক্তের চরণধুলি ভগবান কে দেবে? ভগবান যদি আপনাদের সামনে এসে বলে আপনারা একটু চরণধুলি দিন গো আমি গায়ে মাখবো, মায়েরা দিতে পারবে ভগবানকে চরণধুলি? না, কারণ আমরা ভগবানকে ভগবান জ্ঞানে পূজা করি। দেবশ্রী নারদকে ডাকলেন, দেবশ্রী তুমি একটু ভক্তের চরণধুলি আমাকে এনে দাও, আমি অঙ্গে দেখে ভক্ত হব। এই দেবশ্রী ঢেকির উপর চাপলে তারা প্রভু যাব আর আসব, আপনার নাম চারটি মুখে করছে কে? চতুরানন ব্রহ্মা। এত বড় ভক্তার হতে পারে না চার মুখে নাম করছে? ঢেকির উপর চড়ে বলো নেই ঢেকি চল, ঢেকি চল 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 কুম্ভলোকে চল, কুম্ভলোকে চল ঢেকি কুম্ভলোকে চল, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়, সৃষ্টিকর্তা ব্রহ্মা কি জয়। কি মনে করে দেবশ্রী, বাবা একটু চরণধুলি দাও, কেন চরণধুলি দিয়ে কি করবে? গোবিন্দ অঙ্গে মেখে ভক্ত হবে। বললে দেবশ্রী আমার চরণধুলি তোমাকে দেব, তুমি গোবিন্দকে দেবে, গোবিন্দ অঙ্গে মেখে কি হবে? ভক্ত হবে। আর আমি নরকে যাব? আমি দিতে পারবো না? যদি চার মুখওয়ালা দিল না তাহলে একটু বেশি মুখওয়ালার কাছে যাওয়া যাক, পাঁচ মুখ পঞ্চানন কে মায়না প্রতি সোমবার সোমবার এত জল ঢালছে সবার মাথায় বলে না দেবাদিতে মহেশা পঞ্চানন দেখি চল 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 কইলা সে যে চল মনে করে দেবশ্রী একটু চরণধুলি দিই, কেন ওই চরণধুলি গোবিন্দ অঙ্গে মেখে ভক্ত হবে। এই বাবু যেই যেই কথা বলেছে বাবা মা পাগলা ভরা ত্রিশূল নিয়ে বলছে দেবশ্রী আমি তোমাকে মেরে ফেলবো, তুমি আমাকে মনকে পাঠাতে এসেছ? দেবশ্রী নারদ প্রাণ নিয়ে একেবারে বৃন্দাবন এসে উপস্থিত হয়ে প্রভু আমি চরণধুলি আনতে পারলাম না, বাবার কাছে গেলাম তিনি দিলেন না,
দেবাদিদেব মহেশ্বরের কাছে গেলাম, তিনিও দিলেন না। দেবশ্রী তুমি একবার ব্রজগোপীদের কাছে। ব্রজগোপী তারা হলো আলা ভোলার গোয়ালিনী, দুধই বিক্রি করে সংসার চালায়, তারা হলেন তোমার রক্তপ্রভু। দেবশ্রী নারদ যখন ব্রজগোপীদের কাছে এসে দাঁড়ালে, ও ব্রজগোপী তোমাদের একটু চরণ ধুলি দাও, গোবিন্দ অঙ্গে মেখে ভক্ত হবে। দেবশ্রী আমরা আরাধনা গোয়ালে নেই, জ্ঞান নেই, ভক্তি নেই, শ্রদ্ধা নেই, দুধ দই বিক্রি করে সংসার চালায়, আমাদের ওই চরণগুলি গোবিন্দের প্রয়োজন হয়। জানি গোবিন্দ সেই চরণগুলি অঙ্গে মাখিয়ে আমরা নরকে যাব, কিন্তু আমাদের চরণগুলি গোবিন্দ সেবায় লাগবে। এই ব্রজগোপীগণ দিলেন চরণগুলি রাধা ভাব ও দুটিকে সঙ্গে করে, কলিযুগ অবতীর্ণ হলেন নবদ্বীপ চন্দ্র সোনার বরণ গৌর হরি এসেছে। পুরনো দিনে গান এসেছে ব্রজের বাগান, আলো সকালে বিয়ার তবে রে সোনার I'm not sure if you're going to be able to do that.